মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে অসাম্প্রদায়িক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সব শ্রেণী পেশার মানুষের। বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আহ্বান জানান তারা। লাল সবুজ এই পতাকার জন্যই প্রাণ দিয়ে গেছেন লাখো শহীদ। বিশেষ এই দিনে তাদের স্মরণে সেই পতাকা হাতে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন অসংখ্য মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের বড়দের পাশাপাশি ভিড় করেন ছোটরাও, জানান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা। শহীদদের রক্তে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা অনেক খুশি, আমরা খুব গর্বিত, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশের মানুষ। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানান অনেক রাজনীতিবিদ। আজকে বিজয়ের মাসে আমাদের একটাই সিদ্ধান্ত হওয়া উচিত, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি, বাংলাদেশে রাজনীতির অঙ্গনে জামাত এবং যুদ্ধ অপরাধীদের রাজনৈতিক কোনো দোসর, তা বিএনপি হোক আর যেই হোক, তাকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ, তাদের রক্তের যে ঋণ আমরা বহন করি, তাকে যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করতে চাই, তাহলে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করা, তার জন্য রাষ্ট্রকে গণতান্ত্রিক করার লড়াই করা, অর্থাৎ জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। স্বাধীনতার 51 বছর পরে এসেও জনগণের ভোটের অধিকার নেই বলে অভিযোগ করেন অনেকে। মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটাকে অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের মতন আরেকটা জাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশকে আজকে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেই স্বপ্ন নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের যে আজকে 51 বছর পরেও বলতে হয় বাংলাদেশে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভুলুণ্ঠিত, গণতন্ত্র নাই। সকল বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সবার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে অসাম্প্রদায়িক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সব শ্রেণী পেশার মানুষের। বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আহ্বান জানান তারা। লাল সবুজ এই পতাকার জন্যই প্রাণ দিয়ে গেছেন লাখো শহীদ। বিশেষ এই দিনে তাদের স্মরণে সেই পতাকা হাতে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন অসংখ্য মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের বড়দের পাশাপাশি ভিড় করেন ছোটরাও, জানান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা। শহীদদের রক্তে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা অনেক খুশি, আমরা খুব গর্বিত, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশের মানুষ। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানান অনেক রাজনীতিবিদ। আজকে বিজয়ের মাসে আমাদের একটাই সিদ্ধান্ত হওয়া উচিত, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি, বাংলাদেশে রাজনীতির অঙ্গনে জামাত এবং যুদ্ধ অপরাধীদের রাজনৈতিক কোনো দোসর, তা বিএনপি হোক আর যেই হোক, তাকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ, তাদের রক্তের যে ঋণ আমরা বহন করি, তাকে যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করতে চাই, তাহলে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করা, তার জন্য রাষ্ট্রকে গণতান্ত্রিক করার লড়াই করা, অর্থাৎ জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। স্বাধীনতার 51 বছর পরে এসেও জনগণের ভোটের অধিকার নেই বলে অভিযোগ করেন অনেকে। মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটাকে অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের মতন আরেকটা জাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশকে আজকে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেই স্বপ্ন নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের যে আজকে 51 বছর পরেও বলতে হয় বাংলাদেশে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভুলুণ্ঠিত, গণতন্ত্র নাই। সকল বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সবার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।